ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ এর ধূসর তালিকা থেকে মুক্তি পেয়েছে পাকিস্তান। তবে ধূসর থেকে কালো তালিকায় পৌঁছে গেছে এশিয়ার আরেক দেশ, বর্তমানে সেনা শাসনের অধীনে থাকা মিয়ানমার। শুক্রবার প্যারিসে সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়াচডগ সংস্থা এফএটিএফ জানায়, পাকিস্তান মুদ্রা পাচার প্রতিরোধ এবং বিশেষ করে সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে তার কার্যক্রম জোরদার করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে 2018 সালে যেসব ঘাটতি দেখা দিয়েছিল সেগুলো ভালোভাবে মোকাবেলা শুরু করেছে। 2018 সালে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করার পর দেশটিকে 34টি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছিল এফএটিএফ।